কে ওখানে? মনে হচ্ছে কেউ এসেছে, আমাকে দেখতেই হবে, আমাকে দেখতেই হবে, দেখতেই হবে আমাকে। প্লিজ তুমি এসো, তুমি যেখানেই থাকো প্লিজ তুমি এসো। বন্ধুরা, কদিন ধরেই আমি আমার আশেপাশে কারো একটা উপস্থিতি অনুভব করছি। আমার সবসময় গা ছমছম করছে, মনে হচ্ছে যেন আমার আশেপাশে কেউ আছে। যখনই আমি একা থাকছি খুব ভয় ভয় লাগছে, ঘুমোচ্ছি কেউ যেন আমায় ঘুম থেকে ডেকে তুলে দিচ্ছে। মিঠিকে নিয়ে আমি সারাদিনই একা থাকি, আমার খুব ভয় করে যে কে, কোনো কি অশরীরী আত্মা না ভূত, কে আমি বুঝতে পারছি না। সেই জন্য আমি কদিন ধরেই ভাবছিলাম যে আমি প্ল্যান সেট করবো, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আজ মিঠিকে ওর বাবা নিয়ে গান শেখাতে গেছে, ভাবলাম এই সুযোগ প্ল্যান সেট করি। বন্ধুরা, আমার কিন্তু খুব ভয়ও করছে, কোনোদিনও তো এসব করিনি। তোমরা অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। আমি আজকে প্ল্যান সেট করে দেখতে চাই যে আমার আশেপাশে আমি কার উপস্থিতি অনুভব করি। দেখো বন্ধুরা, আমি এই প্ল্যান সেটটা করার জন্য কী কী নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি এ থেকে জেড সমস্ত আলফাবেট লিখে নিয়েছি এরকমভাবে। আর এখানে ইয়েস নো লিখে দিয়েছি, আর এখানে লিখে দিয়েছি গুড বাই। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 0 এইভাবে লিখে নিয়েছি। আর চারটিকে চারটি মোমবাতি রেখে দিয়েছি। আর মাঝখানে রেখেছি একটা কয়েন। এই কয়েনে কনসেন্ট্রেট করেই আমি ওনাকে ডাকার চেষ্টা করব যে আমার আশেপাশে কে আছেন, উনি কি করেন সেই জন্য। এবং নিশ্চয়ই উনি আসলে আমাকে কোনো সিগন্যাল নিশ্চয়ই উনি দেবেন ওনার উপস্থিতি জানানোর জন্য। ওনার যদি কিছু বলার থাকে সেটাও উনি নিশ্চয়ই আমার সামনে বলবেন। সেই জন্যেই আমি এবার এই কয়েনটার উপর কনসেন্ট্রেট করব। আমার আশেপাশে তোমার উপস্থিতি অনুভব করি, আমার গা ছমছম করে, মনে হয় কেউ যেন আমার আশেপাশে আছে। কে তুমি? প্লিজ এসো, তুমি যদি এখানে থাকো অবশ্যই আমাকে কোনো সিগন্যাল দাও, জানাও যে তুমি এসে গেছো। আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু আমি জানতে চাই যে কে তুমি, কেন সর্বদা আমার আশেপাশে থাকো। প্লিজ তুমি এসো, তুমি যেখানেই থাকো প্লিজ তুমি এসো। তুমি যে এসেছো সে দাঁড়ানোর জন্য আমাকে কোনো সিগন্যাল দাও, প্লিজ তুমি এসো। মনে হচ্ছে কেউ একটা এলো, একটা শব্দ হলো, ওখানে কি একটা পড়ে গেল। তুমি কে আছো? তুমি এসো, তুমি যেখানেই থাকো প্লিজ তুমি এসো। আমার খুব ভয় করছে কিন্তু তবুও তুমি এসো, প্লিজ এসো। কি হলো? মনে হলো যেন কি একটা শর্ট করে চলে গেল। উনি তো পর্দা লড়ালে কারো একটা ছায়া যেন আমি দেখতে পেলাম, মনে হচ্ছে উনি এসে গেছেন। পর্দাটা নড়ছে, কে যেন পর্দাটা নাড়াচ্ছে। কে কে ওখানে? সামনে এসো, কে আছো? কে পর্দাটা নাড়াচ্ছ? আমার খুব ভয় করছে, তবু তুমি সামনে এসো, এসো। যদি তোমার কিছু বলার থাকে তুমি আমার সামনে এসে বলো, আমি জানতে চাই তুমি কে, কি তুমি বলতে চাও, তুমি কেন সবসময় আমার আশেপাশে করো, প্লিজ তুমি এসো। বাতিগুলো নড়ছে, একটা বাতি নড়ে গেল। তোমার সাথে আমাকে কেন তুমি বিরক্ত করছো, কেন না আমার তুমি ভয় দেখাচ্ছো, তুমি বলো, আমি জানতে চাই। তুমি বলতে চাও কিছু? প্লিজ আমায় তুমি বলো কি হয়েছিল তোমার সাথে, বলো আমায়। ওখানে কে? কালো কাপড় পরা কে ওখানে? মনে হচ্ছে কেউ এসেছে, আমাকে দেখতেই হবে, আমাকে দেখতেই হবে, দেখতেই হবে আমাকে। বন্ধুরা, আজকে আমার সাথে যা ঘটলো আমি তা কোনোদিনও ভাবতেও পারিনি। আমি নিজের চোখে যা দেখলাম আমি কি বলবো তোমাদের। আমি একটা ছায়া দেখলাম
চলে গেল। আমি তার পিছনে ধাওয়া করলাম, তারপর দেখলাম সেই ছায়াটা হাওয়ায় মিলিয়ে গেল। আজকে এই প্ল্যানচের যে করলাম, এতে বারবার সিগন্যাল দিল, এটাতে বারবার দাগ টানছিল, তাহলে কি এই যে অশরীরী আত্মা আমার চারপাশে যার অনুভব উপস্থিতি অনুভব করি, সে কি তাহলে এতেই তার না? এই দেখো বাতিগুলো আবার নেমে যাচ্ছে এক এক করে, দুটো বাতি নেমে গেল, আবার এই বাতিগুলো সব বাতিগুলো এক এক করে নেমে গেল। দেখলে তো বন্ধুরা পর্দাটাও কেমন নড়লো, তাহলে প্ল্যানচেট কাজ করেছে, তার মানে আমার আশেপাশে আমি যারা উপস্থিতি অনুভব করি সে এসেছিল। তুমি কে? তুমি এসো, আমি জানতে চাই তুমি কে, এর মানেটা কি, এই দিয়ে তুমি কী বলতে চাইছিলে, কী তোমার মনের দুঃখ, কী তুমি বলতে চাও, কেনই বা আমার আশেপাশে সর্বদা তুমি থাকো, কী আমি সেটা জানতে চাই। প্লিজ আবার তোমায় ডাকছি, বারবার তোমায় ডাকছি, প্লিজ তুমি এসো, তুমি এসো।